সামানিয়া লাইলা, সাতটা তার দিনের তুফানের দুনা, সাতটা রাত দিন পরে তুফান থামছে, কিন্তু একটা জীবনও সেখানে খুঁজে পাওয়া যায় নাই। সৌদি আরবের বাদশাহ খালেদের আমলে, বাদশাহ খালেদ তিনি জমজম কূপের সংস্কার করেছিলেন, আমেরিকা ব্রিটেন ফ্রান্স এই তিন দেশের একদল মৃত্তিকা বিজ্ঞানী আবহাওয়া বিজ্ঞানী তাদেরকে এনেছে, কারণ আজ যেখানে সাত দিন আটটাতে তুফানে ধ্বংস হয়েছে, তারা দুই বছর এখানে গবেষণা করেছে, দুই বছর সৌদি সরকারের বৃত্তি স্কলারশিপ এগুলো নিয়ে বালি সরিয়েছে, মাথার খুলি পেয়েছে, হাতের বাজু পেয়েছে, এইভাবে এইভাবে পাথর পুরা পাহাড় ভেঙে মেসাকার হয়ে বালির ভিতরে ঢুকে গেছে, টুড়া টুড়া হয়ে গেছে। তারা সেখানে কম্পিউটার জরিপ করেছে, কম্পিউটার দিয়ে জরিপ করেছে, জরিপ করে তারা বলেছে আজ থেকে সাত হাজার বছর আগে কামে আদের উপরে এখানে কোরআনে যেই ঘূর্ণিঝড়টার সাইক্লোনটার কথা বলেছে সাত রাত আট দিন, সেই সাইক্লোনটার গতি ছিল কমপক্ষে ঘন্টায় ছয় থেকে সাড়ে ছয় হাজার মাইল বেগে। এখন তো আল্লাহ বুড়ো হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে, রিটায়ার করার চিন্তা করতেছে, আল্লাহ বোধহয় এখন লাঠিপথ দিয়ে আনে নাকি আগের মতো আছে, আল্লাহ কুয়াতাল ইল্লাহে আগে যেমন ছিলেন, কুয়াল আব্বালো অলাখেরও অজাহেরও আর বোধহয় বুড়ো হয়েছে, আল্লাহ কুয়াতাল ইল্লাহে তার শক্তি আগেও সবারই উপরে ছিল ভাই, সাত রাত আট দিন একাধারে কোরআন বলছে হুসুমান ভাই আঙ্গে আনো তুফানেরই তো ওসলায় ওসলায় হয়, ওসলা বুঝছেন কি, একবার খুব জোরে মারে যখন দেখে গর্তের উড়ে নেয় নাকি লাই লাই লাত্তা সোবানাকা লাই লাই লাত্তা সোবানাকা, আবার যখন একটু আস্তে আসে লাই লাই লাত্তা সোবানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, তাহলে আমাদের এটার গতির মধ্যে আপ ডাউন আছে নাকি, আল্লাহর কসম হুসুমান আল্লাহ কোরআনে বলছে সাতটা তার দিন একই স্পিডে আপ ডাউন আসিল না, সেই মৃত্তিকা বিজ্ঞানী আবহাওয়া পরিবেশ বিজ্ঞানী তারা দুই বছর গবেষণা করে বলেছে আজ থেকে সাত হাজার বছর আগে এখানে যেই ঘূর্ণিঝড়টা হয়েছিল কামে আদের উপরে সেই ঘূর্ণিঝড়টার স্পিড ছিল ঘন্টায় কমপক্ষে সাত থেকে সাড়ে সাত হাজার মাইল বেগে। ভাই আজকে যদি এরকম তুফান একটা পাঠায় সব বাহাদুরের বাহাদুরি শেষ, ঠিক কিনা বলেন? তবে একটা কথা আছে সূরা তওবা, আমাল্লাহ মুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ আল্লাহ, ওগো বন্ধু আমার আপনার উম্মত যেইভাবে শৃঙ্খলা ভঙ্গ করতেছে, আপনার উম্মত যেইভাবে আমার হুদুদুল্লাহ শরীয়ত সীমা রেখা লঙ্ঘন করতেছে, কামে আর সামুদের মতো জাম বানান বানাই হলাম দরকার আছিল কিন্তু দৌড়ি না, জামও বানাই না, ওয়া আনতা ফীহিম, বন্ধু আপনাকে আমি বলছিলাম আপনার বিশাল মেয়াদ শেষ, নবীকে আল্লাহ বলছিল জিব্রাইল এসে প্রস্তাব দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ আপনার দুনিয়ার হায়াত শেষ, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার রুটা কবজ করে আপনাকে মালায় আলাতে নিয়ে যাওয়ার জন্য বলেছে, আল্লাহ পাকের সন্নিধানে সেখানে নিয়ে যাওয়ার জন্য বলেছে, জিব্রাইল সালাম দিয়ে এই কথা বলার পরে আজরাইলটি উপস্থিত হুজুরের জান কবজ করার জন্যে, এখন জিব্রাইলকে নবীজি বললেন জিব্রাইল তুমি আল্লাহকে একটু জিজ্ঞাসা করো, আমি যদি এখন মালায় আলা আল্লাহর সন্নিকটে জান্নাতের পরিবেশে চলে যাই, মাইয়াক ফুলু উম্মতি বাদি, কে আমার পর্যন্ত আমার উম্মত যারা আসবে তাদের দেখাশোনা কে করবে, আমার উম্মতের নেগাবানি কে করবে, মাইয়াক ফুলু উম্মতি বাদি। জিব্রাইল আবার আল্লাহর কাছে গেলে জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইলে যাইতে বোধ হয় ছয় দিন ছয় রাত লাগছে, রেন্টে চেদ্দুর যাইতে এদুকো লাগে না, ঠিক কিনা বলেন? আমাকে একবার জাপানের সর্ব উত্তরের শহর ফুজি ফুজি ফুজি
পাহাড়ি অঞ্চলের শহর, টোকিওর পরে বিগেস্ট সিটি অফ জাপান। সেখানে আমাকে একজন সাংবাদিক প্রশ্ন করলো,